আমার মন মাঝে অন্তরে এমন ওমা বড় মাকে গো বড় মাকে জানেন না শত পুত্র জননী গান্ধারী মা গান্ধারী সন্ধ্যাকালে তুলসী তলায় তুলসী প্রদীপ দিয়ে প্রাণ গোবিন্দকে বলছে গোবিন্দ কি হলো লীলাময় কি করলে তুমি এমন সময় সন্ধ্যা প্রদীপ সমাপ্ত করে মামা ঘরের মধ্যে প্রবেশ এদিকে এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন যুধিষ্ঠির উপস্থিত হলেন ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে অদূর থেকে ডাকলেন বড় মা ও বড় আমারে আশীর্বাদ দাও ও কপট বড় আস্তে নানা করে কি হলো আস্তে বড় মো কেড়ে কেড়ে আমি গো বড় মো আমি কি ও বড় মা আমি তোমাদের বড় ছেলে চিনতে পারছো না কে তুই আমি তোমাদের যুধিষ্ঠির ও বড় মা মুখ ঘুরিয়ে নিল যা 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 সকাল না হতে হতে তোদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে আর আমি জানি সেটা কি হবে আমি জানি রে তুই আমার শত্রু আমি ওই শত্রুর মুখ দর্শন করতে চাই না চলে যা বড় মা ও বড় মা একটু বাইরে এসো না এসো না বড় মা একটু এসো না ও জানি আমি জানি আমি জানি রে তুই আমার কাছে কেন এসেছিস সেটা আমি ভালো করে জানি তোদের বাড়িতে তোদের সঙ্গে সর্বদাই ওই কুচক্রী কৃষ্ণ থাকে তাই ওই কৃষ্ণ ছলনার পরামর্শ আমার কাছে এসেছিস হাতে পায়ে ধরে যদি একটু সম্পত্তি পাস না হবে না হবে না আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন ঘোষণা করে দিয়েছে বিনা যুদ্ধে সুচক্রে মেদিনী নাহি দেবে বড় মা বড় মা এ তুমি কি বলছো বড় মা ও বড় মা ও বড় মা যাদের হৃদয় সিংহাসনে যাদের হৃদয় সিংহাসনে যাদের নয়নে নয়নে যাদের নয়নে বড় মা যাদের হৃদয় সিংহাসনে সর্বদাই গিরিধারী গোপীনাথের বিরাজ
যাদের নিঃশ্বাসে প্রশ্বাসে চোখের পলকে পলকে ভগবানের সঙ্গে থাকে। বড় মা, তুমি বলছো সেই যুধিষ্ঠির তোমার কাছে ওই বিষয় বিষ বৈভব্য জগতের বিষ সঞ্চয় করতে এসেছে। বড় মা, না গো না গো, বড় মা আমি ওই বিষয় বৈভব্য বিষ চাইতে আসিনি। বড় মা, একটু একটু তোমার চরণে মিনতি করে বলি, একটু তুমি বাইরে এসো না, যা বলার ওখান থেকে বল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটু আস্বাদন করুন। মা গান্ধারী বলছে, যা বলবি ওখান থেকে বল। কেন? সকাল না হতে হতে তোদের সঙ্গে আমার ছেলেদের যুদ্ধ দ্বন্দ্ব হবে, আর আমার সমস্ত ছেলের প্রাণ যাবে আমি জানি। জেনে সত্যি কোনো মা ওই শত্রুর সঙ্গে কথা বলতে পারে না রে। যা বলবি তুই ওখান থেকে বল। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, বড় মা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, ওটা তো কামনা বাসনার জায়গা, ওটা তো কামনা বাসনার জায়গা। বড় মা, যে অট্টালিকার ভিতরে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো, ওই কামনা বাসনার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দের লীলা কথা, আমার প্রাণ গোবিন্দের গুণকথা, আমার প্রাণ গোবিন্দের কৃপা পাওয়া যায় না। বড় মা, ও গো বড় মা, একটি বার তুমি বাইরে এসো না, এসো না বড় মা, একটি বার তুমি। মা, যতই হোক মায়ের মন, তাই না? যতই হোক মায়ের মন, যুধিষ্ঠির কথা মা আমার সম্মান রাখতে ক্রোধান্বিত ভাবে, একটু ক্রোধান্বিত ভাবে ঘর থেকে বাইরে এসে তুলসী তলায় দাঁড়াল। বল বল কি বলবি বল, এইবারে বলবো বড় বড়, এইবারে আমি সব কথা তোমাকে বলবো। তত্ত্বটি একটু জীবনের সঙ্গে মিলাও। কি তত্ত্ব বলেছিলাম মনে আছে? কি বলেছিলাম? খাইনি রে। কি বলেছিলাম? জীবনে পেতে চাও যদি কিছু, সঠিক জায়গায় মাথা করো নিচু, ভালো করে মনে রাখো। যত্নাদয় শতপুত্র জননী মা গান্ধারী তুলসী তলায় এসে দাঁড়ালে। ধর্মরাজ যুধিষ্ঠি দুটো বাহু প্রসারিত করে বড় মায়ের চরণে, ও গো বড় মা, তুমি কি পাকড়, অনেক হয়েছে বল, যা বলতে এসেছিস সেটাই বল, অত অপেক্ষা করতে হবে না। বড় মা, তুমি যে একটু আগে বললে না, তোমার চরণ ধরে সাধনা ভজনা করে তোমার পায়ে ধরে ধন সম্পত্তি চাইতে এসেছি না? আমি ধন সম্পত্তি চাইতে আসিনি বড় বড়, তবে কেন এসেছিস? শোনো বড় বড়, আগামীকাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, সেই যুদ্ধে অংশগ্রহণ করবে আমার জ্যেষ্ঠ পিতার পুত্রগণ, গুরুদেব মাতুল শালক আত্মীয় স্বজন গুরু ভাই, সেই যুদ্ধে অংশগ্রহণ করব আমরা পাঁচ ভাই। তবে জানো বড় মা,
সেই রণাঙ্গনের মাঠে যদি কোনদিন যুদ্ধ করিতে 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 করি তোমার এই হতভাগ্য যুধিষ্ঠির প্রাণ যায় প্রাণ যায়। বড় মা, তাই তোমার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। কি আশীর্বাদ জানো বড় মা? যদি কোনোদিন আমি মারা যাই, যদি কোনোদিন আমার প্রাণ চলে যায়, যে কুলে আমার জন্ম হোক, পশু পাখি কীট পতঙ্গ গুল্ম আদি উঁচু নিচু মুছি মেথর যেখানে আমার জন্ম হোক না কেন বড় মা, তোমার চরণে আমি প্রার্থনা জানাই, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি বল হরি কৃষ্ণ বলিতে বলিতে পারে ও গো জেঠাই মাই গৌর হরি 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 কৃষ্ণ বলিতে বলিতে আমার এই আশীর্বাদ করো বড় মাগো, আমি যেন শুধু কৃষ্ণ 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 আমি চাই না ভাইয়ের মেরে রাজ সিংহাসন জমে জমিদারি হরি হরি
শুধু যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি, আমি চাই না যাবে হরি বল হরি বল হরি বল হরি বল, আমি কৃষ্ণ অমর যে কুলে জল হরি যেন কৃষ্ণ কৃষ্ণ পারে, আমি চাই না মাগো, উলুধ্বনি করুন ভাইরা উলুধ্বনি, ওই রাজার রাজ সিংহাসন আমি কৃষ্ণ চাই না বিষয়ে বৈভব জমিদারি, আমি কৃষ্ণ কৃষ্ণ আমার চাই না আর গাড়ি বাড়ি বড় মাগো, আমি কৃষ্ণ কৃষ্ণ এবার এই আশীর্বাদ করো বড় মা, আমার এই আশীর্বাদ করো জননী গো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি, আমার আর তো কিছু চাওয়ার নাই গো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি, যদি কোনোদিন আমার প্রাণ চলে যায় বড় মা কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি, আমার এই আশীর্বাদ করো বড় মা বলিতে পারে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি গো, ও মা কি আর থাকতে পারে কি গো, যদি তোমার পায়ে ধরি বলো আমার ক্ষমা করে দাও অন্যায় করে মা থাকতে পারে কি, বলবে তো হ্যাঁ হু যেন পরের মতো সর এ মে ভালো লাগে না লাগেছে, ভালো লাগলে তো তাহলে হাসি টাসি থাকতে একটু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি ও হরি গো, এদিকে হরি হলো মা আর থাকতে পারলো না কি হলো দেখো শুধু মা যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরলেন বুকে, যুধিষ্ঠির যুধিষ্ঠির আমি তোকে আশীর্বাদ দিলাম, আমি তোকে এই আশীর্বাদ দিলাম যথা ধর্ম
যথা জয়, যথা ধর্ম, সবাই বলুন তথা জয়, বলুন প্রেমসে বলুন যথা ধর্ম। এ মা ভাত দিল তো একটু আগে, জয় বলো জোরে, জয় বলো জোরে, খেলে তো আমি তো দেখলাম। যথা ধর্ম তথা জয়, মায়েদের দ্বারা হবে না, বাবুরা বলুন তো যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তবু অনেক জোর। তাহলে কে বলল? মা গান্ধারী বলল, মা গান্ধারী বলল যুধিষ্ঠির যথা ধর্ম তথা জয়। পশ্চাতে অন্তরে যে আমি ভগবান দাঁড়িয়ে বলি যুধিষ্ঠির কি হলো গো, আগামীকাল যুদ্ধ হবে কিনা, সকাল হয়নি এখন, ভালো করে শুনেছেন তো, সন্ধেবেলা হয়ে গেল ঘটনা, পরীক্ষা হবে কালকে, আজকের পরীক্ষার ফলাফল সব রেজাল্ট আউট হয়ে গেল। হরি হরি বল, হরি হরি বল। আচ্ছা এইটা কেন পেল, কেন পেল? সার তত্ত্বটা হলো কি জানেন, যদি গুরু পরিজন চরণ আশ্রয় করে থাকো, ভগবানের কৃপা পেতে এক বিন্দু বিলম্ব হয় না। গুরু পরিজনকে অবজ্ঞা করে আপনি যেখানে যান, বৃন্দাবনে যান, আর গয়ায় যান, কাশী যান, পুরী যান, নবদ্বীপে চোদ্দ বার যান। আমার ছাত্রী মেয়ে সকালবেলা একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, আপনারা কেউ বলতে পারলেন না, সুরধ্বনি কার নাম? এ বাবা আমাদের বাড়ির পাশে তো। কিছু কিছু কথা না জানেন, না বললে না বলতেও হয়। আমাদের মতন কীর্তনিয়ারা কীর্তনের ভেজেডিং কার্ড ছাপিয়ে কীর্তনের নাম করে তো এসে তো কি বলবো, ওটা ওটাকে কি বলবো, যেন পলিটিক্স লেকচার করছে, এ ওর দিকে শুধু থুতু ছুড়ছে, ওর দিকে থুতু ছুড়ছে, ওটা কীর্তন। এই শুনে শুনে আপনাদের কান খারাপ হয়ে গেছে, কীর্তন শুনতে হয় পাকা কানে, আপনাদের কাঁচা কান তো ওই জন্য কীর্তন তত্ত্বটা বুঝতে পারছেন। কীর্তনের নামে কি রতন, কি রতন, কি রতন কোথায় রাখে? সিন্ধুকে তালা মেরে রাখতে হয়, সোনার গয়না কোথায় রাখে? কানে পড়েন, ভয়ে তো পড়েন না, রাস্তায় তো কান ছিঁড়ে নেবে। সোনার গয়না যেমন গচ্ছিত করে সিন্ধুকে রেখে তালা দিতে হয়, ভগবানের কীর্তন রস শুনতে হলে কান শক্ত করে পাকা করে শুনে আর তালা দিয়ে দিতে হয়, যেন বেরিয়ে না চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ঘটনা একটা কি হয়েছে জানেন, শাশুড়ি আর বৌমা কীর্তন শুনতে এসেছে, ভালো করে শুনুন, শাশুড়ি বৌমা কীর্তন শুনতে এসেছে, কীর্তনিয়া কীর্তন করছে, কীর্তনিয়া বক্তৃতা দিচ্ছে, ও মায়েরা কি বক্তৃতা দিচ্ছে, কোন জীব যদি কিছু আহার করে তাহলে সেই জীবকে বাধা দিতে নেই বা বিঘ্ন ঘটাতে নেই, মারতে নেই, কেমন? কোন জীব কিছু আহার করে সেই জীবকে মারতে নেই। শাশুড়ি বৌমা কীর্তন শুনেছে সারা রাত, ওই কথাটা ভালো জ্ঞাত করেছে, পাকা কানে শুনেছে। শাশুড়ি বৌমার ধানে চালের ব্যবসা, ভালো করে শুনুন, ধান চালের ব্যবসা, ভোর হয়ে গেছে, বললো ও চল বাড়ি যাই, ধান সিদ্ধ করতে হবে। শাশুড়ি মা জাল দিচ্ছে, একটা করে হাঁড়ি ধান সিদ্ধ হয়ে যাচ্ছে, আর বৌমা কি করছে, খামারে নিয়ে তো বৌমা এইভাবে খামারে ঢেলে ঢেলে রেখে দিয়ে আসছে, দিতে দিতে মা গো সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেলে কি হয়, গরু ছাগল বার হয়, তাই তো, গরু বার হয়ে ওই সিদ্ধ ধান খেতে আরম্ভ করেছে। বৌমা সেকেন্ড হাঁড়িটা নিয়ে গেছে, নিয়ে ঢালবে, ঢেলেছে, গরুটা ধান খাচ্ছে, এমন বৌমা
তাড়াতে যাবে কি মনে পড়েছে কীর্তন শুনে এসেছে রাতে, কোন জীব আহার করলে তাড়াতে নেই, পাপ হয়। গরুটা ইচ্ছা মতো খেল, বৌমার শাশুড়ি বললো এব তুই একটু জাল দে উনুনে, আমি এখানে ঢেলে দিয়েছি। শাশুড়ি গিয়ে দেখে যে গরুই অনেক ধান খেয়ে নিয়েছে, শাশুড়ি তো একেবারে গজ গজ করে বৌমাকে যাই তাই বলে, বুঝতে পেরেছেন কি কি বলেছে, এসে বউকে তো ধরেছে, কিরে গরু ধান খাচ্ছে তুই? তার বললো মা আমি দেখেছি। হ্যাঁ যাও তো, কি হলো ভগবান সেই শাশুড়িকে যখন বকাবকি দিল বললো মা রাতে কীর্তন শুনে এলাম না, কোন জীব আহার করলে তাকে আঘাত বেঘাত করতে নেই। শাশুড়ি বললেন ওই হরিবাসরের কথা হরিবাসরে রেখে দিয়ে চলে আসে, গরুটা আগে গিয়ে তারা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো অবতারের সার আমারে গোড়া গোড়ায় অবতার, তোমরা কেন না ভোজিলে তারে, দেখো দেখো আমার অবতারে আমার গোড়া আমার গোড়ায় অবতার, কেন না ভোজিলে তারে, মা গো অবতারের সার আমার গৌরাঙ্গ অবতার, কেন না ভোজিলে তারে, আমার অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভোজিলে তারে। আমরা করি নিরেবাস আমাদের গেল না তো পিয়া, আপন আপন করে মেরো ফেরে, আমরা করি গেল না পিয়া, আপন কর্ম পদকার বললেন আমরা করি নিরেবাস। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নীর মানে কি গো বাবু, নীর মানে কি রাধে রাধে, নীর মানে জল। পদকর্তা জল কাকে প্রমাণ করলেন, গৌরাঙ্গ মহাপ্রভু, জলের আর এক নাম জীবন, জল না পান করলে আমরা বাঁচব না মারা যাব। আর পদকর্তা বলছেন সেই জলে বাস করে আমাদের জলের পিপাসা মিটে না। আমরা করি নিরেবাস গৌরী প্রেমানন্দে হরি হরি বল,
ঘটি নিজে আয়ে গো তোরা দেখে যা আয়ে গো তোরা দেখে যা আমরা করি ধরি মায়েরা উলু ধরি করুন গেল না তো মা গো আপন আপন করে মের দোষে আপন করে মের দোষে গেল পিয় আপন করে মের দোষে আপন করে মের দোষে কণ্ঠকের তরু সদাই সেবা করিলাম ও গো কণ্ঠকের তরু আমরা 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 সবাই সেবা করছি শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় পদকার বললেন কণ্টকের তরু মানে কাঁটা গাছ, কাঁটা গাছকে আমরা সদাই সেবা করলাম, যেমন গোলাপ ফুলের চারা আমরা প্রতিদিন জল ঢালি কিন্তু তুলসীর চারাতে জল ঢালি না। কণ্টকের তরু সদাই সে পিলিব ও গো কণ্টকে অমৃত পাইবার
আসে ও প্রেম কলে পত্তর শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভুলিলে নাসিকায় পোষারিল কি ইক্ষুদণ্ড ভাবি কাষ্ট চুষিল কেমন পাইবামি হরি 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 ইক্ষুদণ্ড ভাবি কাষ্ট চুষিল কেমন পাইবে রে নানা করে কি হলো ও গো আকত বাঁশের মতো তাই না আকার বাঁশ যদি পাশাপাশি রাখা হয় বাঁশ আর আঁক চিনতে পারা যায় না চিনবে কে যে আঁকে রস বিক্রি করে সে চিনবে বাঁশ আর আঁক নিতাই গৌর হরে বল সে কে হরি হরি গো সে জ্ঞানী কৃষ্ণ ভক্ত ইক্ষুদণ্ড ভাবি কষ্ট চষিলে পাইবে কেমন হে তোমরা ইক্ষুদণ্ড হরি 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 বল কষ্ট চষিলে মনে পাইবে রে ইক্ষুদণ্ড ভাবি কষ্ট চষিলে সদাই পাইবে বি সংসার ভজিলে আমার শ্রী গৌরাঙ্গ ভুলিলে ও গো সংসার ভজিলে আমার শ্রী গৌরাঙ্গ ভুলিলে সংসার ভজিলে আমার শ্রী গৌরাঙ্গ ভজিলে সংসার ভজিলে শ্রী গৌরাঙ্গ ভজিলে না শুনিলে গুরুর কথা তোমাদের ইহকাল পরকাল দুকুল খোয়া গেল খাইলে আপন মাথা তোমার ইহকাল পরকাল হরি হরি বল খাইলে আপন মাথা তোমার ইহকাল পরকাল খাইলে আপন মানব জনম বিথাই হলো তোমাদের মানব জনম বিফল গেল মানব জনম বিথাই তোমাদের আশা যাওয়া সারে যে তোমাদের মানব জনম বিফল হলো আশা যাওয়া সারে যে তোমার মানব জনম বিফল বিফলে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবারে আজ আমরা শুনব কি আমার প্রাণ গোবিন্দের রূপকথা
ওগো কি হে রেণু গোড়া রূপ নয়ন পাশরা কি হরূপ গোড়া রূপ আজ এখানে একটি আশ্চর্যের ঘটনা ঘটলো গো ময়না। কি ঘটনা বলুন তো? নবদ্বীপের একজনে বালিকা, বয়স মাত্র তার 11 বছর, তার নাম কি? বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপের রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র কন্যা ধনী বিষ্ণুপ্রিয়া। দিনে একবার নয়, দুবার নয়, তিনবার করে সুরধ্বনি গঙ্গা স্নান করত। প্রত্যক্ষ দিনের ন্যায় আজও বিষ্ণুপ্রিয়া গিয়েছে ওই সুরধ্বনি গঙ্গায় স্নান করত। যৎক্ষণাৎ আমার সেই ধনী বিষ্ণুপ্রিয়া মামা সুরধ্বনি গঙ্গায় স্নান করে গঙ্গার তীরে নয়ন দিয়েছে, আমার প্রাণ গোবিন্দ সর্বাঙ্গ সুন্দর গৌর হরির সেই ধৈর্যরা রূপ বিষ্ণুপ্রিয়ার নয়নে দূষিত রূপ দর্শন করে সুরধ্বনি গঙ্গায় নাভিমগ্ন জলে দাঁড়িয়ে গৌরাঙ্গের রূপের কথা বলছে। আমি কি হে রেণু গোড়া ও সখী দেখ নয়ন পাও ছোট আবে কি হে রেণু গোটা ডুপ সখী নয়নে পশু যেরূপ দেখে অম নয়ন পাশর বহে নয়ন ধারা ওই না যেরূপ দেখে হরি 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 গোরা 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 গোরা
রূপ দেখে আমি রূপের কথা কি বলি ও শরীরে কাঞ্চন রে গোডার রূপের কথা আজ সেই বৃষ্ণপ্রিয়া সুরধরী গঙ্গা স্নান করে ধীর পদক্ষেপে আপনের জলে বক্ষস্থল প্লাবিত হতেছে আর আপন গৃহে আসছে আর মনে মনে ভাবছে আর সখী কাঞ্চনাকে ডেকে বলছে ওরে কাঞ্চনা রে ওরে কাঞ্চনা রে আমি তো দিনে তিন তিনবারে করে সুরধ্বনি গঙ্গায় স্নানে যাই তিন দিন করে সুরধ্বনির তীরে চলে যাজে যখন ওই সুরধ্বনি গঙ্গায় স্নানে করে স্নান করে তীরে নয়নে দিয়েছি জানে যে শরীরে জানে শরীরে আমারে গৌরের সেই ধৈরী জহর রূপ নয়নে দূষিত দূষিত হয় সেই রূপ দর্শন কোনে আমায় কেমন হতেছে জানিস জানি কাঞ্চনা বলছে ও প্রিয়া প্রিয়া তুই কেমন রূপ দেখেছিলি ও মায়েরা কৃষ্ণ প্রিয়া বলছে আমি যে রূপ দর্শন করেছিলি যদি কোনো হতভাগ্য জীবের কোনো হতভাগ্য ভাগ্যবশতে একবার ওই রূপ দর্শন হয় ওই রূপ দর্শন ওরে কাঞ্চনা রে ওরে কাঞ্চনা রে আমারে প্রাণে গোবিন্দের যে রূপে আমি দর্শন করেছি আমি তোকে কেমন করে বলবো তা জানিস জানি যদি বিধে আমার যদি বিধি আমার শত বদন দিত শত বদন
সত্য সত্য ওরে কাঞ্চন রে, ওরে কাঞ্চনায় আমার মরমের মরমিয়া মরমে, জানিস যদি বিধি আমার শত শত বদন দিত, শত শত নয়নে দিত, তাহলে আমি ওই আমার প্রাণ বধু রূপের কথা বর্ণনা করে তোদের কাছে বলতে পারতাম। তাই বিধি আমার এক বদন দিয়েছে, আমি আমার প্রাণ গৌর হরির রূপের কথা তোদের কাছে কেমন করে বলবো শোন, তা বলি শোন আমার প্রাণ বধুর কেমন রূপ শোন। ওরে ভঙ্গ ভুজঙ্গ দংশন মজু মন, এই শোন এই শোন অন্তর কাঁপাইছে মোরে, ভঙ্গ ভুজঙ্গ মজু মন, যেন অন্তর কাঁপাইছে মোরে, ভঙ্গ ভুজঙ্গ দংশন কাঁপাইছে, নিতাই গৌর হরি 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 আকাশে। বিষ্ণুপিয়া বলছে ভঙ্গ ভুজঙ্গ, ও মায়েরা ভঙ্গ ভুজঙ্গ মানে কি? আমার সর্বাঙ্গ সুন্দর গৌরাঙ্গের রূপ দর্শন করে চোখের উপরে এটা কি থাকে গো, এর নাম কি? ভুরু, তাই তো? কি বলে আপনাদের দিকে কি বলে? ভুরু। এই ভুরুটাকে দেখে বৃষ্ণপিয়া মনে মনে করছে ওরে ভঙ্গ ভুজ, মানে মনে করছে যেন একটা সাব যেন একে মেকে বৃষ্ণপিয়াকে ছবল দিয়ে দিয়ে ভঙ্গ ভুজঙ্গ দংশন মজু মন, অন্তর কাঁপাইছে মোরে, গোরালে ভঙ্গ ভুজঙ্গ দংশন কাঁপাইছে, অঙ্গ কাঁপাইছে মোরে, জানিস কাঞ্চনা সেই রূপ দেখে আমায় কি হল, কোন ভুজঙ্গ যেন আমার দংশন করেছে, কোন ভুজঙ্গ যেন আমায় দংশন করেছে। ওমা ভুজঙ্গ দংশন করলে কেমন হয় গো? ধীরে ধীরে শরীর অসার হয়ে যায়। আবার গৌর হরির রূপ দর্শন করে বৃষ্ণপিয়া ধীরে 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 যেন শরীর অসার হয়ে যাচ্ছে, বলছে কি বলছে আর কি বলছে, আমার সর্বঙ্গ আমার সর্বঙ্গ আমার সর্বঙ্গ কাঁপে কেন, আমার সর্বঙ্গ কাঁপে কেন, আমার সর্বঙ্গ কাঁপে যেন, আমার সর্বঙ্গ কাঁপে কেন,
অঙ্গ কাঁপে কেন, কোন ভুজঙ্গ যেন দংশন করেছে আমার সরে অঙ্গ কাঁপে কেন, কোন ভুজঙ্গ আমার দংশন করেছে সরে অঙ্গ কাঁপে কেন, ভঙ্গ ভুজঙ্গ দংশন মজুমন অন্তর কাঁপায়েছে মোরে, ভুজন দংশন মজুমন অন্তর কাঁপায়েছে মোরে। জানিস সই যখন সুরধ্বনি গঙ্গায় স্নানে করে তীরে নয়নে দিলাম আমার সর্বাঙ্গ সুন্দর গৌর হরির ধৈর্য হারা রূপ, ধৈর্য হারা সর্ব শরীর দর্শন করে আমার মনে কিছু বাসনা হলো না, কিছু বাসনা হলো শুধুমাত্র চোখের উপরের এই ভুরুটাকে দেখে যেন আমায় সর্বাঙ্গ শিথিল হয়ে গেছে। আমার আর কি হচ্ছে জানিস, জানিস না কি হয়েছে রে? এসই তোর কি হলো? অল্প বয়স মোড়ো সামরস জড় জড়, অল্প বয়স মোড়ো সামরস জড় জড়, অল্প বয়স মোড়ো খুব সুন্দর। কিন্তু খাওয়া দাওয়া হয়ে যেতে সবাই চলে গেছে, খাওয়া দাওয়া করে দিলে কেন? রাজলীলা কি কিকের গাইবে সে? কত পিছনে আমরা, এই জন্য তো এখন যে যা খুশি বলে টাকা নিয়ে চলে যাচ্ছে। সন্ধ্যেবেলা দেখলাম কত লোক, বৃষ্ণপ্রিয়া ধনী কি করছে? অল্প বয়স মোড়ো সামযঙ্গে জড় জড়, অল্প বয়স মোড়ো সামযঙ্গে জড় জড়, অল্প বয়স মোড়ো সামযঙ্গে জড় জড়, অল্প বয়স মোড়ো সামযঙ্গে জড় জড়। আছে জানিস ওই প্রাণে বধুর রূপে নয়ন দিয়ে আমার কি হয়েছে জানিস? কি হলো রে? না জানি কি হবে পরিণাম পরিণামে, আর না জানি কি হবে নামে, না জানি কি হবে পরিণামে, আর অল্প বয়সে সর্বরসে জড় জড়, অল্প বয়সে মোড়ো সামযঙ্গে জড় জড়, না জানি কি হবে পরিণামে, এ না জানি কি হবে হবে পরিণামে, ও লো তোই না জানি কি হবে পরিণামে, আমি একে বদনে
রূপে কি বলিব, না জানি কি হবে পরিণাম। হরি 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 বল। এইভাবে বৃষ্ণপ্রিয়া সখীদেরকে ডেকে ডেকে বলিতে বলিতে এমন সময় কি হলো, আপন কক্ষে এসে দরজা বন্ধ করে দিয়ে আকুল প্রাণে কাছে আমি নিতুই নিতুই শুরুধুরি গঙ্গা স্নানে যাই। কখনো কোনোদিন এমন রূপ দর্শন হয়। বৃষ্ণপ্রিয়ার সখী কাঞ্চনা বলল, ও প্রিয়া, সেই থেকে তোর মুখে শুধু শুনছি তোর গৌর হরির রূপ রূপ রূপ। সেই রূপ কেমন দেখতে রে, আর তুই বা কখন দেখলি সেই রূপ, কি একবার আমাদের দেখাতে পারবি? বৃষ্ণপ্রিয়া বলল, জানিস এই রূপ যাত্রার ভাগ্যে হয় না, এই রূপ কারা দর্শন করতে পারে জানিস? কারা রে? যারা সদগুরু চরণে আশ্রয় করে। সদগুরু চরণ আশ্রয় করে। ও মায়েরা ঘুমাবেন না, আমার প্রাণ গোবিন্দের রূপ কৃপা প্রেম প্রীতি ভালোবাসা যদি পেতে হয় তাহলে কি করে পাওয়া যায়? বৃষ্ণপ্রিয়া বললেন, যারা সদগুরু চরণ আশ্রয় করে। সদগুরুর চরণ আশ্রয় করে। নিতই নিতই হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদে। আরে বদনে বলে, হে গোবিন্দ গো, হে গোবিন্দ গো, আমার মন প্রাণ জীবন যৌব, আমার মন প্রাণ জীবন যৌব, আমার মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সবই তোমার চরণে সমর্পিত করলাম গোবিন্দ, তুমি আমার হও বা না হও আমি শুধু তোমার ছাড়া আর কারো আমি তোমায় ছাড়া আর আমি কারো এই প্রিয়া সেরূপ কেমন দেখতে রে, শুনবি তবে শোন। বৃষ্ণপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, শোন শোন কাঞ্চনা, ও কি দেখে এলাম তারে, 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 আমি দেখে এলাম তারে,
সুরধ্বনির তীরে ও কি দেখলাম সখে সুরধ্বনির তীরে সখীরে চাঁদে শোভা হয় না রে কোটি চাঁদে শোভা হয় না রে ও তার একই চাঁদে কতই বা শোভা যেন কোটি চাঁদে শোভা পায় না রে আবার কোন্দমালতির বেড়া কো চাঁদি মরি মরে দেখে তারে ও কাদিয়া কাদিয়া বলিছে সখী রে সখী রে যেরূপই আমি দর্শন করলাম বিধি এমন যেন নির্মাণ করেছে এমন যেন নির্মাণ করে শত শত কোটি গগনের চাঁদ নিংড়াইয়া আমারে গৌরী হরির নির্মাণ করেছে আর বিধি যেন নয়ন মোদিত করে নির্মাণ করেছে কেন জানিস যদি বিধি একবারে ওই গৌরের প্রাণে নয়ন দিত নয়ন দিত সে তো ঘরে ছাড়িত দেহ ছাড়িত সে ঘর
ছড়িত ওরে শরীরে হরি হরি বল হরি ওরে ওরে মরমের মরমিয়া শরীরে সে তো ঘরে ছাড়ি তো দেহ ছাড়ি রূপে নয়ন সে তো ঘরে চড়িত দেহ চড়িত রূপে নয়ন দিতে ঘরে চড়িত দেহ চড়িত রূপে নয়ন দিতে ঘরে চড়িত দেহ চড়িত ঘরে ছাড়িত দেহ ছাড়িত ওরে শরীরে আমার প্রাণ বধূ।